ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतो प्यह नजहु लोक कल्याण मार्गम त्रैलोके प्या प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानम मृतवर वपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्ण स्मितानिम् जयो जयो रामकृष्णो वंशकल्पो तुरु जयो जयो भगवान जगतेर गुरु जयो जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जयो जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणोरेणु मागे अधम श्री भगवानेर इच्छाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये। विगत दिन आमरा आधखाना एकटा अध्याय छेड़े गेछिलाम, सेटा होच्छे पारायण पाठ। পারায়ণ মানে একই জিনিসের পুনরাবৃত্তি, বারবার আবৃত্তি, পারায়ণ পাঠ। যে অধ্যায়ে যিনি আলোচনা হচ্ছিল সেটা হলো যে যদুলাল মল্লিকের বাড়িতে, বাগান বাড়ি যেটা দক্ষিণেশ্বর মন্দিরে একবারে গায়ে, সেখানে ভাগবতের পারায়ণ হয়েছিল। সাত দিন যাবৎ পারায়ণ, ছদিন পাঠ হবে, সপ্তম দিনে সমস্ত কিছু পূর্ণ হবে, পূজা হবে, আহুতি হবে, কীর্তন হবে, প্রসাদ বিতরণ হবে, এই হচ্ছে প্রোগ্রাম। আমাদের পারায়ণ প্রায় আমাদের দেশ থেকে প্রায় উঠে যেতে বসেছে। উত্তর ভারতে কোথাও কোথাও এখনও পারায়ণ হয়, কলকাতা এক জায়গায় খুব বড় করে পারায়ণ হয়, আপনাদের বলেছিলাম আগের দিন। এই শীতকালে ডিসেম্বর মাসে শুরু হয় গীতা জয়ন্তী বলে ট্রায়াঙ্গুলার পার্কে 45 দিনের গীতা পাঠ হয়। তার মধ্যে এই অধ্যায় গীতা দুবার এবং গীতা মাহাত্ম্য এই দুবার, এছাড়া বাকি যেদিন থাকে বাকি দিনগুলোতে ওই গীতার যে কটা অধ্যায় করা যায় সে কটা করা হয়। মূলত পারায়ণের এমন সুন্দর ছবি আর কলকাতা শহরে আর কোথাও নেই। প্রায় 60-65 বছর ধরে এখানে হচ্ছে, এক এক দিন গোটা একটাই অধ্যায়কে ধরে ধরে পাঠ করেন এক কোনো একজন সন্ন্যাসিনী বা সন্ন্যাসী বা গৃহস্থ ভক্তদের মধ্যেও সাধকেরা নবব্রত ব্রহ্মচারী যান, সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, এরকম অনেকেই বলেন। এটা একটা পারায়ণ পাঠের একটা, যদি আপনারা দেখতে চান পারায়ণ পাঠ কেমন হয় তাহলে একটা লিভিং এক্সাম্পল আপনাদের চোখের সামনে আছে। আর অবাঙালিদের মধ্যে বিশেষত ইউপির লোকেদের ভেতরে একটা জিনিস হয়, সেটা হচ্ছে পারায়ণ পাঠ হয় রামায়ণের পারায়ণ। গোটা রামায়ণটা সারাদিন সারা রাত বারে বারে মানে গ্রুপ ভাগ করা থাকে, তারা এই করে। আর আরেকটা জিনিস আপনাদের আমরা দেখাতে পারি না, সেটা হচ্ছে বেলুড় মঠে হয় গোটা গীতাটা পাঠ হয় সারাদিনে, জন্মাষ্টমীর দিনে ভোরবেলা শুরু হয় আর যখন শেষ হবে হবে, কিন্তু এক টানা চলে যাবে, গীতা পাঠ চলতেই থাকবে, পরপর ব্রহ্মচারীরা অধ্যায় পর অধ্যায় পাঠ করতে থাকে। এটা পাবলিকলি দেখা যায় না বলে আপনাদেরকে আমরা দেখাতে পারি না, কিন্তু এটা হয় আর কি বেলুড় মঠে। এমনই এক পারায়ণ পাঠ হচ্ছিল সপ্তম দিনে, সেখানে যিনি পাঠ করছিলেন তিনি একজন বৈষ্ণব ব্রাহ্মণ, তার খুব খ্যাতি, নাম নটবর গোস্বামী, বৈষ্ণব সমাজে তার খুব খ্যাতি। ঠাকুর এই রোজ যান আর সঙ্গে করে ট্যাঁকে করে নিয়ে যান তার খুব প্রিয় লোক, তিনি হলেন আমাদের নারায়ণ শাস্ত্রী। নারায়ণ শাস্ত্রী গিয়ে ঠিক পাঠকের সামনে একটা আসন নিয়ে বসেন, এ দুটো জিনিস দেখাচ্ছেন। নটবর গোস্বামী তিনি ভক্তিবাদী, তিনি তার মতো করে তার ভক্তি দিয়ে ব্যাখ্যা করে যাচ্ছেন, আর নারায়ণ শাস্ত্রী বসে বসে প্রত্যেকটি শব্দের ব্যাকরণগত উৎপত্তিগত অর্থ ধরে ধরে তার সে ত্রুটি খুঁজে যাচ্ছে।
দুজনের তর্কযুদ্ধ এত বেড়ে গেল এত বেড়ে গেল, তখন নটবর গোস্বামী সপ্তম দিন, তো পাঠ যে কোনোভাবেই হোক সূর্যাস্তের আগে শেষ করতে হবে, আর সূর্যা তারপরে শেষ করে পূজা করতে হবে, হোম করতে হবে, কীর্তন নগর সংকীর্তনে বেরোবে, এই সমস্ত কিছু করতে হবে, এগুলোর দায়িত্ব নটবর গোস্বামীর ওপর আছে। তাই সে প্রমাদ গুণে ভগবানকে ডাকছে, নারায়ণকে ডাকছেন, আর এই লিভিং নারায়ণ তাঁর হৃদয়ে যেন এই ডাক গিয়ে পৌঁছলো। তিনি প্রথম নারায়ণ শাস্ত্রীকে হাত দিয়ে দেখালেন যে ওহে থামো। নটবর গোস্বামী সিগন্যাল বুঝিয়ে সঙ্গে সঙ্গে ওটাকে ক্যাচ করে নিয়েছেন। নটবর গোস্বামী বলছেন, আরে পরমহংস মশাই কী বলেন সেটা শোনো। কিন্তু নারায়ণ শাস্ত্রী তার সেই পাণ্ডিত্য, তার সেই বিদ্যার অহংকার এত তীব্র যে শ্রীরামকৃষ্ণ যিনি তাকে হাতে করে নিয়ে নেন, যাকে তিনি এত শ্রদ্ধা করেন, খুব সাধারণ হয়ে গেল তার কাছে, বুঝছেন, সেটাকেও তিনি উপেক্ষা করছেন। তারপরে ধীরে ধীরে যখন ঠাকুর বললেন, তখন আস্তে আস্তে তিনি ব্যাপারটা বুঝলেন। একটা ছবি দেখানোর জন্য আমাদের কাছে এলেন ঠাকুর, এই লীলাটি করলেন। বিদ্যা দদাতি বিনয়ম, বলা হয় বিদ্যা বিনয় দান করে। আমি আগের দিন তুলনা দিয়েছিলাম, আমি পেটুক লোক তো তাই আম গাছের সঙ্গে তুলনা দিয়েছিলাম। আম গাছ, আম যখন ফুলে থাকে তখন সেই গাছ নুয়ে থাকে, আর শাল পলা শিমুল সেগুলো একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। ঝড় যখন আসে তখন এই শাল পলা শিমুলের গাছ একবারে ধমাধম ধমাধম কাটা পড়ে যায়, কিন্তু আম গাছ নুয়ে থাকার জন্য তার দু চারটে ফল নষ্ট হয় বটে, কিন্তু ঝড়গুলো গাছের উপর দিয়ে বেরিয়ে যায়। বিদ্যা আমাদের এই দান করে, বিদ্যার সাথে যদি বিনয় দান না হয়, বিনয় না থাকে, তাহলে সে বিদ্যা বিদ্যা নয়। নটবর গোস্বামীর সেই অদ্ভুত জীবন, নটবর গোস্বামী দেখলেন যে এইরকম আমাদের, তার সেই বিদ্যার সঙ্গে যে অহংকার সেটা যেন কিছুতেই একসঙ্গে যুক্ত হতে পারল না। তারপরে যখন সেদিনকে সেই কীর্তন হচ্ছে, তখন সেই নাচ গান যখন হচ্ছেন, তখন শ্রীরামকৃষ্ণ গভীর ভাব সমাধিতে মগ্ন হয়েছেন। পুঁথিকার খুব সুন্দর বর্ণনা করেছেন, এরকম বহু বর্ণনা আছেন ঠাকুরের সমাধির বর্ণনা যে কত জায়গায় আছে তার ঠিক ঠিকানা নেই। ঠাকুর সেই বেশ্যাদের মাঝখানে ঠাকুরকে পরীক্ষা করার জন্য 18 জন পতিতাকে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের মাঝখানে নাচ, ওটা বোধহয় পুঁথিদের সবচেয়ে শ্রেষ্ঠ বর্ণনা। শ্রীরামকৃষ্ণকে কেমন দেখাচ্ছিল, ভাবাবেশে তাকে কীরকম দেখাচ্ছিল। আরেকটি বর্ণনা আছে, ঠাকুর যেদিন প্রথম দর্শন দেয় অক্ষয় কুমার সেনকে 100 নম্বর কাশীপুর রোডের বাড়িতে, সেখানে একটা দিব্য বর্ণনা আছে, এখানেও একটা খুব সুন্দর বর্ণনা। সব কিছু ছাপিয়ে যেটা বলছে যে সমস্ত মুখ দিয়ে যেন একটা হ্যালো, একটা যেন প্রভা প্রকাশিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের। এই উল্টো রথের বর্ণনা আছে, এই বারান্দাতে ঠাকুর নাচতে নাচতে যাচ্ছেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসেছে রে, গান হচ্ছে, ঠাকুর গাইছেন আর নাচছেন, আর এই রথ টেনে নিয়ে যাচ্ছেন। পুঁথিকার অপূর্ব বর্ণনা করেছেন সেই ঠাকুর কেমন হাতটা কীরকম করছেন, হাসছেন কীরকম করে, অদ্ভুত বর্ণনা। এই করে সেদিনকার মতো শেষ হলো। কিন্তু এই ঘটনা, এই দুটো ঘটনা, নটবর গোস্বামীর এই অহংকার আর ঠাকুরের এই অবস্থান, এই দুটো দেখে নটবর গোস্বামীর জীবনে একটা খুব বড় পরিবর্তন এসে গেল। এইভাবে সেদিনকার লীলাটা শেষ হয়েছিল। পারায়ণ পাঠের অধ্যায় বাকিটুকু রয়েছে। শ্রীরামকৃষ্ণকে শুধু একটা জায়গাতেই প্রচার করেছিলেন, একটা শুধু হিন্দু সমাজ, শুধুমাত্র বৈষ্ণব সমাজ তাদের ভেতরেই হয়েছিল, আরও একটা বিশেষ সম্প্রদায় ছিল যারা শ্রীরামকৃষ্ণকে ভালোবাসত, যারা শ্রীরামকৃষ্ণকে তাদের গুরু বলে গ্রহণ করেছিল, শিখ সমাজ তাদের মধ্যে অন্যতম। শিখেদের কোনো গুরু নেই, দশম গুরু গুরু গোবিন্দ তিনি হলেন তাদের গুরু, 1 থেকে 10 জন গুরু এবং অন্তিম গুরু হলেন গুরু। তাহলে কে পথ প্রদর্শন করাবে? গুরু গোবিন্দ সিংয়ের বাণী যে গুরু গ্রন্থ সাহিবে লেখা আছে, সেই গুরু গ্রন্থ সাহিবের পাতা হচ্ছে তাদের কাছে গুরুবাণী। যখন তারা খুব বিপদে পড়ে, যখন তারা খুব কষ্টে পড়ে, তখন তারা সেই পাতা খুলে দেখে এবং আশ্চর্যজনকভাবে প্রত্যেকটা পাতায় যেন তাদের সমাধান সূত্র দেওয়া আছে। ঠিক যেরকম ভক্ত ইয়ে করতে যাচ্ছেন, আত্মহত্যা করতে যাচ্ছেন, তার আগে মনে হলেন শ্রীরামকৃষ্ণ তার সম্পর্কে কী ভাবছেন, কী বলছেন, কথামৃত খুলে দেখি। কথামৃত খুলে তিনি দেখলেন সেখানে লেখা আছে ঠাকুর এই এর সম নারায়ণের সম্বন্ধে ভাবছেন। তখন নারায়ণের বোধ হতে থাকলো যে তিনি যখন আমার সম্বন্ধে ভাবছেন তখন আমার কী দুশ্চিন্তা।
এই রকম কথামৃত আমাদের জীবনে এক অদ্ভুত অধ্যায় খুলে দেয়। আমাদের একজন প্রবীণ সন্ন্যাসী, তিনি আমাদের বলেছিলেন, বুঝতে পারি না পারি কথামৃত আমাদের কথা বলতে শিখিয়ে দিয়েছে। কথা বলতে শিখিয়েছে মানে নিজের বেদনাকে তার কাছে স্পষ্ট করে প্রকাশ করতে শিখিয়েছে, নিজেকে চিনতে শিখিয়েছে। কথা কখন আমরা বলতে পারি? যখন আমরা নিজেকে চিনতে পারি। যতক্ষণ না আমরা নিজেকে চিনতে পারি ততক্ষণ আমরা আবৃত জাবরি সব গল্প করে যাই, কিন্তু যে মুহূর্তে নিজেকে চিনতে পারি তখন আমাদের সমস্ত কথার ঘাট বন্ধ হয়ে যায়। আজকে সেই শিখ ভক্তদের সঙ্গে শ্রী রামকৃষ্ণের যে আলোচনা, সেটা আজকে আমাদের পাঠে আলোচনার বিষয়বস্তু। ক্রমশ মহিমা কথা ছুটে দূরে পড়ে, প্রচারে প্রকাশ শুনো ভক্তি সহকারে, বারুদের কারখানা ম্যাগাজিন ঘর, কোম্পানির অধিকারে পুরীর উত্তর, এক চেটে ইংরেজে এই কারবার, শত শত শিখ সৈন্য রক্ষা করে দ্বার, শিখেরা নানকপন্থী ধর্মে বড় টান, সাধু ভক্ত পেলে করে অতুল সম্মান, প্রভুর শুনিয়া নাম আসে দর্শনে, কখনো লইয়া তাঁয়ে যায় ম্যাগাজিনে, হৃদি বুঝি উপযুক্ত জ্ঞান উপদেশ, কৃপা করি শক্তি সহ দেন পরমেশ, শ্রীবদন বিগলিত বাক্য সিদ্ধ মন্ত্র, বেদাদি পুরাণ গীতা স্তব স্তুতি তন্ত্র, ঈশ্বরের প্রমুখাত ঈশ বিবরণ, শক্তি বলে মূর্তিমান যাবত বচন, এতেই হইত খুশি প্রভুর বচনে, শুনে দণ্ডবত লুটে যুগল চরণে, দেখিত প্রভুরে যেন বিশ্বগুরু প্রায়, অটল বিশ্বাস করে প্রভুর কথায়। পুথিকার লিখছেন যে ঠাকুরের খ্যাতি ক্রমাগত একটু একটু করে প্রকাশিত হলো। সে আছে না গানে, আছে, তুমি কৃপা করো যারে সেই তোমারে জানিতে পারে। তার খ্যাতি ওরকমভাবে প্রকাশিত হয় না, তিনি যাকে কৃপা করেন সেই তাকে জানতে পারে। আছে প্রসিদ্ধ প্রসিদ্ধ দেবেশী, সাধকের হৃদি পদ্মে বিকাশ করুণাময়ী, সাধকের হৃদয়ে তুমি প্রকাশিত হও তবে আমরা তাকে দেখতে পারি। ঠাকুরের ইচ্ছে হলো বোধ হয় শিখ ভক্তদের সঙ্গে পরিচিতি করাবেন। বলছেন প্রকাশ বারুদের কারখানা ম্যাগাজিন ঘর, কোম্পানির অধিকারে পুরীর উত্তর, দক্ষিণেশ্বরের পুরীর উত্তর দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি বারুদের কারখানা ছিল, ম্যাগাজিনের কারখানা। ইংরেজরা সেই চালাতো আর তাদের দ্বাররক্ষী হিসেবে কাজ করত শিখেরা। যেহেতু বারুদের কারখানা তাই সেটা রক্ষণাবেক্ষণের জন্য, তার সিকিউরিটির জন্য তারা শিখদের, শিখদের বলা হয় তারা খুব অত্যন্ত বিশ্বাসী হন, তাই তাদেরকে নিয়োগ করা হয়েছিল। শিখেরা নানকপন্থী ধর্মে বড় টান, সাধুভক্ত পেলে করে অতুল সম্মান। এরা প্রত্যেকে গুরু নানকের বার্তা তারা বহন করে নিয়ে আসে এবং সাধুভক্ত দেখলে তাদের অত্যন্ত আনন্দ। এদের একটা অদ্ভুত রীতি আছে, ধর্মকে তারা সবটাকেই তারা গুরুর শরীর বলে মনে করেন। এই দেখবেন কোনো গুরুদ্বারায় গেলে দেখবেন অবশ্যই অবশ্যই জুতো রাখার ঘরে কোনো কর্মী নেই, জুতো রাখার ঘরে খুব একবারে ওয়েল সুটেড বুটেড লোকেরা থাকে। ওরা বলে কর সেবা, মানে গুরুর প্রতি একটি সেবাদান তারা করছেন। এবং জুতো ঘরে কাজ করার জন্য সকলের একবারে পড়ে যায়, একবারে লাঠালাঠি পড়ে যায়। বড় বড় বাড়ির মহিলারা তারা এসে রান্নাঘরে কাজ করে, লঙ্গরে কাজ করে, আটা মাখছেন, রুটি বেলছেন, তরকারি করছেন, খেতে দিচ্ছেন, এমনকি বাসন মাজছেন। এইটাকে তারা নিজের জীবনে প্রত্যেকটি জিনিসকে যা যা করছেন প্রত্যেকটি যেন গুরুর অঙ্গকে সেবা করা হয়। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি। এক সাধু তার জীবন থেকে বলছেন, তার নিজের ব্যক্তিগতভাবে খুব ইচ্ছে হয়েছিল, যখন দেখছেন সেবকরা মহারাজকে যখন তিনি দেখছেন, তখন মহারাজের বয়স প্রায় 89 বছর বয়স, ভার্টিগোর কারণে মহারাজ খুব ভালো করে হাঁটতে পারতেন না, সাহায্য করতে হতো। সেবকরা তাকে ধরে হাঁটাতেন যাতে মহারাজ পড়ে না যান। সে দেখে ছেলেটি তার মনে মনে খুব ইচ্ছে যে সেও যদি অমনি করে সেবা করতে পারে, তো সেদিনকে প্রণাম করছে, মনে মনে তার সেই ইচ্ছেটি আছে। পূজনীয় মহারাজ তার দিকে তাকিয়ে বলছেন যে অনেকে মনে করেন গুরুর গায়ে মানে শরীরের সেবা করলে সেটা সেবা হলো, আমি বলি গুরু যে সাধন পথ দেন সেই সাধন পথের যদি কেউ সেবা করে ঠিক ঠিক মতো তাহলে সেটা আলটিমেটলি গুরুর কাছে গিয়ে পৌঁছয়। মনের মধ্যে তার যতটুকু সংশয় ছিল সব চলে গেল, কিন্তু ফিঁকড়া বিষ তো আবার জেগেছে বছর 6 বাদে। তখন মহারাজ আরও অসুস্থ,
তখন আগে একজন সেবককে সাহায্য লাগতো, এখন দু তিনজন সেবকের লাগে। তখনও তার মনে হচ্ছে যদি মহারাজকে একবার একটু এরকমভাবে দেখতে পেতুম, মহারাজের একটু সেবা করবার সুযোগ পেতুন, তখন দূরত্বটা আরও বেড়েছে। তখন ব্যারিকেডের বাইরে থেকে প্রণাম হয়, প্রণাম করা মাত্র তিনি ভূতেশানন্দজি বলছেন একই উত্তর যে আমি বলি গুরুর, গুরু যে সাধন পথ দেন সেই সাধন পথের সেবা করা দরকার, সেটা ঠিক মতো করলে আলটিমেটলি তা গুরুর কাছে পৌঁছয়ে। গুরু স্থূলদেরই, আমাদের এই আইডিয়াটা খুব পরিষ্কার হওয়া দরকার, গুরু মানে কোনো স্থূল দেহধারী নন, গুরু মানে একটি ভাব, যে ভাব আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, যে ভাব আমাদের সমস্ত বিপদ থেকে সুখের দিকে নিয়ে যান, যে ভাব আমাদের মনের অবনয়ন থেকে উন্নয়নের পথে নিয়ে যান, গুরু হলেন সেই ভাব। এবং সেই ভাবটি নিহিত থাকে গুরু প্রদত্ত সেই মন্ত্রে, গুরু প্রদত্ত সেই সাধন পদ্ধতিতে। দীক্ষা দেওয়ার সময় তিনি যেটা দান করেন সেইটার মধ্যে থাকেন। স্থূল শরীর গুরুর চলে যাবে খুব স্বাভাবিক নিয়মে, কিন্তু সেই ভাবটা থেকে যায় চিরন্তন। শ্রীরামকৃষ্ণ কত বছর আগে 1886 সালে চলে গেছেন, আমরা যাকে আমাদের গুরু বলে মানি, সবার গুরু বলে মানি, কিন্তু তার সেই দিব্য ভাবটা পরম্পরায় পরের পর ভাবে চলে আসছেন। এই শিখেদের এই ভাবটি অপূর্ব সুন্দর, যা কিছু করছে, যা কিছু সেবা করছে সব গুরু, কোনো একটা স্পেসিফিক লঙ্গরে করছে না, কিন্তু স্পেসিফিক বাড়িতে গিয়ে করছে না, তা কিন্তু নয়। তারা মনে করছেন যে জায়গাতেই যান তারা গুরুর কিছু না কিছু তাদের সেবা করা তাদের রীতি। গ্রন্থ সাহিব হচ্ছেন তাদের গুরুর প্রতিনিধি, তিনি যেখানে, যখন যদি কখনো সুযোগ হয় দেখবেন গ্রন্থ সাহিবকে স্বয়ং করাতে নিয়ে যাওয়া হচ্ছে, কিংবা সকালবেলা গ্রন্থ সাহিবকে তুলে নিয়ে আসা হচ্ছে স্বয়ং ঘর থেকে, দেখলে মনে হবে, তাদের ভাব দেখলে মনে হবে যে একটা গোটা মানুষকে তুলে আনা হচ্ছে, গোটা মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে, এমন তাদের গুরুর প্রতি বিশ্বাস। তাই বলছেন সাধু ভক্ত দেখলেই তাদের, তারা সেই পরম গুরুর কথা তারা মনে করে নিজেদের। প্রভুর শুনিয়া নাম আসে দর্শনে, কখনো লইয়া যা তাঁয় যায় ম্যাগাজিনে, হৃদি বুঝি উপযুক্ত জ্ঞান উপদেশ, কৃপা করি শক্তি সহ ধ্যান পরমেশ। কেউ কারুর ভাষা বোঝে না, এ বাংলা বোঝে না, আর প্রভুর বাংলা মানে সেই একবারে হুগলি জেলার কেনে কেনে খেনে এইরকম ভাষা, আর এর একবারে সেই ওখান থেকে এসেছে, এতটুকু তার ভেতরে পলিশনেস নেই, অথচ দুজনের ভেতরে কি অপূর্ব ভাব বিনিময় হয়ে চলেছে। বলছেন শ্রীবদন বিগলিত বাক্য সিদ্ধ মন্ত্র, বেদাদি পুরাণ গীতা স্তব স্তুতিতন্ত্র, ঈশ্বরের প্রমুখাত ঈশ বিবরণ, শক্তি বলে মূর্তিমান যাবত বচন। বলছেন তিনি তার মুখ থেকে যে শব্দ প্রকাশিত হতো তারা মনে করতেন এ যেন ভগবানের বাণী, কারণ কি শ্রীরামকৃষ্ণ যেন সেই প্রত্যেকটি কথার একটা লিভিং একটা এক্সাম্পল। তিনি যখন সমাধির কথা বলছেন, কেমন সমাধি করে দেখাচ্ছেন, বাহ্য জ্ঞানহীন হয়ে গেলে মানুষ কীরকম একবারে মৃতবাত হয়ে যায়, সেটা যেন করে দেখাচ্ছেন, একটা লিভিং এক্সাম্পল। এতে কোনো ভাষার প্রয়োজন হয় না, কোনো শব্দ দিয়ে বলে যায় না। আজকাল যে গাইডেড মেডিটেশন হয় না, শুনছিলাম সেদিনকে একটা সিডি, হৃদয়ের ভেতরে একটা 1000 ওয়াটের বাল্ব জ্বলছে, এরকম জ্যোতির্ময় মূর্তি ভাবো, তার ভেতরে ভাবো একটা পদ্মফুল বসে আছে, তার মধ্যে ভাবো এরকম এরকম, ওভাবে গাইডেড মেডিটেশন হয় না। তার সেই দিব্য মূর্তি আমাদের সমাধির কথা চিন্তা করিয়ে দেয়। সমাধিমান পুরুষ কেমন হয় যেরকম আমরা বইতে দেখি, শ্রীরামকৃষ্ণ যেন তার লিভিং এক্সাম্পল। তাই শব্দের কোনো প্রয়োজন নেই, ভাবের বিনিময় হচ্ছে একে অপরের সঙ্গে। ঈশ্বরের প্রমুখাত ঈশ বিবরণ, শক্তি বলে মূর্তিমান যাবত বচন, এতেই হইত খুশি প্রভুর বচনে, শুনে দণ্ডবত লুটে যুগল চরণে, দেখিত প্রভুরে যেন বিশ্বগুরু প্রায়, অটল বিশ্বাস করে প্রভুর কথায়। শ্রীরামকৃষ্ণ তাদের সামনে স্বয়ং বিশ্বগুরু, বিশ্বগুরু রূপে প্রকাশিত হতেন, তাই তার প্রত্যেকটি শব্দ, তার মুখনিসৃত প্রত্যেকটি বাক্য, মুখনিসৃত প্রত্যেকটি শব্দ তাদের কাছে পবিত্রবান হতো। পুঁথিকার লিখছেন, বুঝেছো বুঝেছো মন বুঝেছো কি এবে, সব সম্প্রদায় কেন তুষ্ট প্রভু দেবে, বিবিধ ধর্মপন্থী যত সম্প্রদায়, যে যথায় বিদ্যমান দেখা শোনা যায়, পায় সবে নিজ নিজ বিস্তর বিস্তর, যা তাহার প্রিয় ভোজ্য পুষ্টি রুচিকর, শুন মন খুলে বলি লীলার বারতা, সরল সরস বর রামকৃষ্ণ কথা,
ধরাধামে লীলার কারণ যতবার যুগে যুগে অবতীর্ণ প্রভু অবতার ভিন্ন ভিন্ন ভাব তার ভিন্ন ভিন্ন বারে বিভিন্ন বিভিন্ন কর্ম বিভিন্ন আধারে এক রূপে করেছেন এক ভাব পুষ্ট পূর্বকৃত ধর্মবিধি সব করি নষ্ট এবারে দেখো মন সহসত দৃষ্টি একাধারে প্রভুদেব সবার সমষ্টি সব ধর্ম সব মত সমভাবে বাগে এক রূপে বহুরূপে শ্রীপ্রভুর দেহে সোনারূপা রত্নমণি হীরক আকর একাধারে ধরে সব উদর ভিতর যা আছে ভারতে লেখা আছে বিধিমতে নামে আর মাত্র সত্তাহীন জানাই ভারতে তেন অবতার কর প্রভু গুণমণি পুরুষ আকারে নিজে জগত জননী সেই হেতু মাতৃভাব প্রভুদেব রায় আগাগোড়া ভজিলেন মায় বিশ্বমাতা প্রভু লক্ষ্য সবারও উপরে নানা ভাব রূপে পায় নানা পয়োধর বলছেন ঠাকুরের কাছে যখন যে এসেছে যে যে ভাব নিয়ে এসেছে যে সম্প্রদায়ের লোক যেরকমভাবে এসেছে তার মনে হয়েছে যেন শ্রীরামকৃষ্ণ তার কথা তার ধর্মমতের কথাই প্রচার করছে বৈষ্ণব এসেছে তার মনে হয়েছে ইনি পরম বৈষ্ণব শাক্ত এসেছে তার মনে হয়েছে ইনি পরম শাক্ত যে বেদান্তি সে এসে তার সঙ্গে চর্চা করে বুঝেছে এর মতো বেদান্তি আর জগতে কিছু নেই মায়ের সঙ্গে তুলনা করছেন তাই পুথিকার বলছেন এই যে অবতারে শ্রীরামকৃষ্ণ এলেন এক অদ্ভুত ইউনিক অবতারে আগের আগের অবতার প্রত্যেকে এক একটা করে কাজ করবার জন্য এসেছেন এবং সেই সেই কাজের জন্য যতটা শক্তি প্রয়োগ করার তারা ঠিক ততটা শক্তি প্রয়োগ করেছেন এবং সেই শক্তি প্রয়োগ করতে গিয়ে আগের আগে সমস্ত ভাবকে নিগেট করে দিয়ে একটি ভাবকেই জাগ্রত করেছেন কিন্তু শ্রীরামকৃষ্ণদেব এলেন এই এক অদ্ভুত রূপে যুগ প্রয়োজনে কী ভাব নিয়ে এলেন যে সর্বধর্ম সমন্বয় এই সমন্বয়ের বার্তা তিনি নিয়ে এলেন নিজে সমস্ত মতে ধর্মপথে সাধন করে মানুষকে দেখালেন যে আমরা যদি প্রত্যেকে বৈষ্ণব যদি বৈষ্ণবই থাকে শাক্ত যদি শাক্ত থাকে যদি নিজের পথে ঠিকঠিক মতো চলে তাহলে বৈষ্ণব যেখানে গিয়ে যে বিষ্ণু লোকে গিয়ে পৌঁছবে এও ঠিক সেরকম শিব শক্তি লোকে গিয়ে পৌঁছবে শৈবও ঠিক সেরকম শিব লোকে গিয়ে পৌঁছবে কারুর আলাদা করে কিছু করার দরকার নেই তাহলে শ্রীরামকৃষ্ণ জীবনের স্পেশালিটি কী শ্রীরামকৃষ্ণ জীবনের স্পেশালিটি হলো বলেছেন মনের দরজা জানলাগুলোকে খুলে রাখো নিজের ধর্মমতে টিকে থাকো মনের জানলা দরজাগুলোকে খুলে রাখো অন্যান্য ধর্মমতে যা কিছু ভালো আছে সেগুলো দিয়ে এনরিচ করো আপনারা যখন বাইরে যান বেড়াতে যান ভালো কিছু দেখলে সেগুলো কিনে নিয়ে আসেন না ধরুন নৈনিতালে গেছেন বেড়াতে আগে কখনো দেখেননি যে মোমের ফুল গাছ লতা পাতা মোমের পুতুল এসব হয় এ গিয়ে দেখলেন অদ্ভুত এক নতুন জিনিস এ তো কখনো আগে দেখেননি কিনে নিয়ে চলে এলেন বাড়িতে এনে সাজিয়ে রেখেছেন যে আসে যখনই সেই মূর্তিটির দিকে তাকান তখনই আপনার নৈনিতালের কথা মনে পড়েন পুরী চলে গেলেন জগন্নাথে আগে দেখেছেন বড় বড় ছবি এবার গিয়ে দেখলেন গুটলি গুটলি পেতলের মূর্তি অপূর্ব দিব্য মূর্তি একখানি কিনে নিয়ে এলেন ঘরে রেখে দিলেন প্রতি মুহূর্তে যে মুহূর্তে তাকাচ্ছেন তখন সেই জগন্নাথের মহিমার কথা মনে পড়ছে ওই ছোট্ট পুতুল মনে করিয়ে দিচ্ছেন সেই জগন্নাথের কথা বড় বড় চোখ দিয়ে যিনি জগৎকে দর্শন করছেন যার শুধু চোখেরই প্রেমে পড়া যায় আর যাকে ভালোবাসা যায় আর বাকি সুভদ্রা বলভদ্রকে না বাসলেও চলে যাকে ভালোবাসা যায় এইরকম একটা একটা করে ভাব আমরা নিজেরাও নিজেরা নিয়ে আসি ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ বলছেন যে সর্বধর্ম সমন্বয়ের সমস্ত কিছুকে সব ধর্মের যা কিছু ভালো সেগুলিকে গ্রহণ করো আপনারা যখন কারুর বাড়িতে নিমন্ত্রণ খেতে যান চিকেনের একটা নতুন প্রিপারেশান দেখলেন সঙ্গে সঙ্গে খোঁজ করে লিখে নিয়ে চলে এলেন বাড়িতে এসে ট্রাই করলেন করেন না এটা কি করছেন আপনি যে সেই চিকেন কষা করতেন তাতেই কি স্টিক করে আছেন তা তো করছেন না একটা নতুন কিছু জিনিস দেবার চেষ্টা করছেন এটা আমাদের মনের ভেতরে আছে ঠাকুর যেন এসে সেই মনের আবরণটাকে খুলে দিলেন স্বামীজি বলছেন না রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান ধর্ম হচ্ছে আমাদের ভেতরে যে দিব্য ভাব যা আমাদের ভেতরে আছে শুধু তার উন্মুক্তিকরণ তার যেন বিকাশ সাধন আমাদের মনের ভেতরে এই ভাবগুলি আছে ঠাকুর এসে কিচ্ছু করেননি শুধু এই ময়লাটুকু সরিয়ে দিয়ে একবারে আয়নাটাকে পরিষ্কার করে দিয়েছেন
যাতে সেই আয়নায় আমরা সব কিছু দেখতে পাই। তাই পুঁথিকার বলছেন যে যে তার কাছে আসে সেই যেন তার ভাব পায়। সে রঙের গামলার মতো যে এসেছে বলছে কী রঙের কাপড় লাগবে, বলছে নীল রং করে দাও। সে কাপড় সাদা কাপড়টা নিয়ে সেই গামলার ভেতরে ডুবিয়ে দিলেন, উঠে এলো নীল রঙের কাপড়। আরেকজন এসেছে সে বলছে লাল রঙের কাপড় করে দাও, সেই একই গামলায় ডুবিয়ে দিলেন, তার জন্য লাল রঙের কাপড় নিয়ে এলেন। একজন বুদ্ধিমান লোক তিনি এসে বলছেন যে রঙে তুমি তোমার কাপড় রাঙিয়েছ আমায় সেই রঙে রাঙিয়ে দাও। এরা হচ্ছে এক্সেপশনাল অন্য থাকের ভক্ত। কিন্তু দেখুন শ্রীরামকৃষ্ণ আমাদের সবার কাছে এই বার্তা দিয়ে গেছেন, আমাদের সবার কাছে এই নানা রঙে রাঙিয়ে ওঠার বার্তা দিয়ে গেছেন। সেই কারণে তার কাছে গিয়ে কখনো বোধ হয় না যে তিনি কষ্ট পাচ্ছি আমি। কালী পুজোর দিন তাকে দেখলে মনে হয় ইনি মা স্বয়ং কালী, তার জন্য শ্যাম্পুকুর বাটি তো অব্দি যেতে হবে না, আপনি বাড়িতে বসে বসে ভাবুন আপনার বোধ হবে ইনি স্বয়ং কালী। যখন ঠাকুরের জন্মতিথির দিন দেখে মনে হয় যেন ছোট্ট একটা শিশু, আমাদের তো মনেই হয় ঠাকুরকে সদ্য ওই ঠাকুরের বেলুড় মঠে বিগ্রহকে স্নান করানো হয়, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে থাকে, অন্যান্য দিনে পরিপাটি হয়ে থাকেন, সারা বছর অনেক মোছামুচি হয়, কিন্তু সেই স্নানের পরে যে ঠাকুরের যে দিব্য রূপ খোলে মনে হয় যেন সঙ্গে করে নিয়ে তাকে বেড়াতে চলে যায়, এত অপূর্ব তার সেই রূপ। পুঁথিকার বলছেন তাই যে তার কাছে আসে সেই তার কাছে পায়। পুঁথিকার তুলনা করছেন ঠাকুরের দেহ কেমন, যার যেন একটা সমুদ্রের মতো, যার গর্ভের মধ্যে সোনা রূপ মণি হীরা সমস্ত কিছু আছে, প্রত্যেকটার আকর আছে, বলছেন যার থেকে সমস্ত কিছুর উদ্ভব। তিনি অদ্ভুত একটা রূপে প্রকাশিত হলেন, মাতৃভাবকে প্রকাশ করলেন। কেন? যেন এই জগতে যে আছে সবাই তার সন্তান, মায়ের পয়োধর, মায়ের স্তন্যপানের অধিকার শুধু তার সন্তানের নয়, তার পোষ্যদেরও আছে। মা যেমন তার স্তন্য দান করবার জন্য আলাদা করে কিছু করেন না, যে আসে সে তার স্নেহ পায়। ঠাকুরের উদাহরণ আছে না, বাড়িতে অনেক ছেলে আছে, কারুর জন্য মা মাছ এসেছে, কারুর জন্য মাছ ভাজা করে দেন, কারুর জন্য পলোয়া পোলোয়া করে দেন, কারুর জন্য ঝোল করে দেন, কারুর জন্য অম্বল করেন। এই প্রত্যেকের স্বাদ অনুযায়ী, প্রত্যেকের ভাব অনুযায়ী, এই তাই তিনি এই মাতৃভাবে সাধন করলেন। মাকে যেন তিনি ইয়ে করে রাখলেন, যেন যেমন মা তার সন্তানকে নানা সন্তানকে নানাভাবে ইয়ে করেন, ঠিক সেরকমভাবে যে ছেলেটা একটু গরম মা তাড়াতাড়ি করে এসে তাকে যখন পথে দেখছেন আসছেন গলির মোড় থেকে, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে পরোটা ভাজতে শুরু করেন, সেই যাতে সে ওই নোংরা হাতেই পরোটা আলু চচ্চড়ি খায়। আর যে ছেলেটা একটু ধীর স্থির খাবে মা তার জন্য একটু দেরি করে করেন, আর যে ছেলেটা একটু দেরি করে খাবে খাবেই না মা তার পেছনে থালা নিয়ে ছুটতে ছুটতে যাবেন। দেখুন একই মা আলাদা আলাদাভাবে প্রয়োগ করছেন। শাসনের ক্ষেত্রেও মা ঠিক তাই করেন, যে ছেলেকে শুধু চোখ দুটো বড়ো বড়ো করলে শান্ত হয়ে যায় তার শান্ত হয়েছে শান্ত, মা তার প্রতি চোখ দুটোই খালি বড়ো করেন, যে দু চার ঘা লাগানোর দরকার আছে তার প্রতি দু চার ঘা লাগান, একই মা দেখুন। আবার যে ছেলেকে শুধু দু চার ঘা লাগাতে হয় না, টেনে হিঁচড়ে দরজা ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিতে হয়, মা তার জন্য তাই করেন। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট, এক ট্রিটমেন্ট সকলের জন্য নয়। শ্রীরামকৃষ্ণ তাই নিজের ভেতরে মাতৃভাবের বিকাশ করলেন, যাতে যে সন্তান আসবে তার কাছে সে যেন তার কাছে তার প্রার্থিত বস্তু, তার কাঙ্ক্ষিত বস্তুটা চান। একই শ্রীরামকৃষ্ণের মূর্তি আপনি এসে বলছেন বাবা আমার ছেলেটা যেন পরীক্ষায় ভাল পাস করে, আরেকজন এসে বলছেন বাবা আমার মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, আমি কি যেন বিয়েটা, দেখুন আমরা সাংসারিক প্রার্থনা করছি কিন্তু দেখুন সকলকে এক সূত্রে বেঁধে দিয়েছেন, আমরা আর অন্য কিছু করছি না কিন্তু শুধু প্রার্থনাই করছি, চাইছি নিজের কাঙ্ক্ষিত বস্তু কিন্তু প্রার্থনা করছি। আবার এক সাধক এসে বলছে বাবা আমার যেন ইষ্ট দর্শন হয়, দেখুন প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা কিন্তু সকলকে সেই এক প্রার্থনার সূত্রে তিনি বেঁধে দিয়েছেন। প্রার্থনা ছাড়া কিন্তু আর কেউ কিচ্ছু বলছেন না, কেউ এসে বলছেন জীবনে বড় অশান্তি একটু শান্তি দাও, দেখুন সকলের চাহিদা আলাদা আলাদা, প্রত্যেকে কারো লাল কাপড় দরকার কারো নীল কাপড় দরকার, তিনি প্রত্যেকে প্রার্থনা পূরণ করছেন। এবং তার দিকে তাকিয়ে দেখবেন একজন এপাশ থেকে দাঁড়িয়ে যখন মেয়ের বিয়ের প্রার্থনা করছেন আরেকজন ওপাশে দাঁড়িয়ে মুক্তি প্রার্থনা করছেন, দুজনেই দেখতে পাচ্ছেন ঠাকুর তার দিকে তাকিয়ে সেই দিব্য হাসিতে তার প্রার্থনা পূরণ করছেন। দেখবেন এই যে ট্রিটমেন্টটা প্রত্যেকের জন্য এক, তাই তিনি যেন মায়ের ভাব মাতৃভাব নিজেদের ভেতরে জাগ্রত করে রাখলেন। যতদিন স্থূল শরীরের ছিলেন ততদিন থাকলেন, আর যখন স্থূল শরীর পরিত্যাগ করলেন স্বয়ং জগন্মাতা আদ্যাশক্তিকে রেখে গেলেন আমাদের জন্য, সেই মাতৃভাব বিকাশের জন্য,
যাতে আমরা আরও কিছু বছর সেই ভাবটাকে পেতে পারি। পুঁথিকার লিখছেন, নানা সমভাবে পায় পুষ্টি যতেক সন্তান, কিবা হিন্দু জবন কিবা কিবা খ্রিস্টান, জগত জননী তায়ে সকলে উদ্ভব, জীব শিক্ষা হেতু তাই শ্যামা শ্যামা রব, প্রভুর কর্মের মর্ম কি করে ঠিকানা, শিক্ষা দিলা করিবারে শক্তি আরাধনা, অগণ্য সাধনা তার অগণন ভাবে, যে মূর্তি যে ভজে সেই ভজে প্রভু দেবে, যে রূপে যে নামে যে বা ডাকে ভগবানে, প্রভু গিয়া দেন সারা তার কানে কানে, প্রভুর নিকটে নাই কোনোই বিচারে, জাতি ধর্ম ভেদহীন সব একাকার, রেণুবত লোম কূপ অল্প আয়তন, যদি কেহ কহে তার মধ্যে ত্রিভুবন, শ্রোতা যেন কি ব্যাপার না পায়ে ঠিকানা, আপনার খোলা চোখে দর্শন বিনা, সেই মতো আগা গোড়া লীলা শ্রীপ্রভুর, অত্যাশ্চর্য অপূর্ব সরল মধুর, না দেখিলে কে কে দেখিবে জীবে দিশা হারা, প্রভুতে যে বহে বিশ্ব জননীর ধারা। পুঁথিকার লিখছেন এই একই রকম, যে তিনি যেহেতু জগৎ জননী, মায়ের কাছে যেমন বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে, ছোট ছেলে, এ হাতের মতো পাঁচটা আঙুল আছে, প্রত্যেকটা আঙুল যেমন তার কাছে সমান, ঠিক সেই রকম ঠাকুরের কাছে যেন সব ধর্মমত, সব ধর্মপথ সমান। যে মতে অগণ্য সাধনা তার অগণন ভাবে, যে মূর্তি যে ভজে সেই ভজে প্রভু দেবে। অগণ্য এই যে সাধন ভজন করলেন কেন, কেন প্রত্যেকে যখন খ্রিস্টান আসছে তখন তিনি যেন তার ভেতরে সেই প্রভু খ্রিস্টকে দেখতে পান। ঠাকুর দেখছেন, ঠাকুর হোলি ট্রিনিটি চার্চ, আমার স্ট্রিটে যে হোলি ট্রিনিটি চার্চ, সেখানে গেছিলেন দেখতে খ্রিস্টরা কেমন করে সাধন করে। সেই লোহার দণ্ডটা অনেক বছর ছিল, ইদানিং উবে গেছে দেখছি, সেই লোহার দণ্ডটা ধরে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন যে ভেতরে তারা করছে। ইচ্ছে ছিল তার ভেতরে ঢোকার, কিন্তু ঢুকতে পারলে না, যদি কালীঘরে বন্ধ করে দেয়, কালীঘরে যাওয়াটা বন্ধ করে দেয়। ইসলামভাবে সাধন করে দেখলেন যে কেমন করে তারা ভগবানকে ডাকে, কর্তা ভজা সম্প্রদায়ের কাছে গিয়ে দেখলেন কেমন করে তারা ডাকে। যখন তাদের অন্য কোনো সম্প্রদায় নিন্দা করা হচ্ছে, ঠাকুর বলছেন যে তাদের মধ্যে যে ভাব, তারা তো ভগবানকেই ডাকছে, ডাকলো বানায় তাদের মতো করে। এই অদ্ভুত এই যে উদারতা, এই ধর্মের একটা বড় জিনিস হচ্ছে উদারতা। আকাশের মতো উদার না হলে সব ধর্মকে অ্যাকসেপ্ট করা যায় না। এই জন্য আমাদের জন্য বার্তা, যদি ধার্মিক হতে হয় উদার হও। তাই তিনি বলছেন মতুয়ার ভাব ভালো নয়, ডগম্যাটিক ভাব, যে আমার ধর্মমতটাই ঠিক আর বাকি জগৎ সংসারের সবটা ভুল, সেইটা যেন না হয়। খুব সহজ উদাহরণ আপনারা পাবেন আকাশের দিকে যদি তাকিয়ে দেখেন। আমরা বলি বলরাম মন্দিরের ওপরে আকাশে কি মেঘ করেছে, বরানগরে আপনার বন্ধু সে সেলফোনে দাঁড়িয়ে আছে, বুঝে ধুর মিছে কথা বলার জায়গা পাসনি, এখানে একটুকু বৃষ্টি নেই। আরেক বন্ধু গঙ্গা পেরোচ্ছে নৌকায়, বলছে ভিজে গোবর হয়ে গেলুম। দেখুন তিনজনে তিন রকম দৃষ্টি, তিনটে ঘটনা বলছে একই আকাশের তলায়। অনন্ত আকাশ, সেই ভগবানের ভাব হচ্ছে অনন্ত আকাশের মতো। আমরা কেন দেখতে পারি না, আমাদের দৃষ্টিটা খণ্ড বলে। তাই আমরা বলি বলরাম মন্দিরের আকাশ মেঘাচ্ছন্ন, বরানগরের আকাশ মেঘমুক্ত, আর বেলুরের যে গঙ্গার আকাশ সেটা বারিধারায় পূর্ণ। দেখুন একই মানুষ একই আকাশকে দেখছি। যদি আমাদের এই খণ্ড দৃষ্টিটাকে আমরা বাড়াতে পারি, শ্রীরামকৃষ্ণকে যদি সত্যি সত্যি ভালোবাসি আমরা, তাহলে এই খণ্ড দৃষ্টিটাকে আমাদের সরাতে হবে, অনন্তকে দেখার জন্য উপযোগী। প্রভু আমাদের সেই উপযোগী করেছেন, আমরা যদি না হই সে দোষ আমাদের, প্রভু আমাদের সমস্ত কিছু দিয়েছেন। তাই এই বার্তা বারবার তিনি তার জীবনে নানা লীলা করে দেখাচ্ছেন, শুধু নিজেদের দেখানোর জন্য, যে কেমন করে তাকে আমরা চিনব, কেমন করে জানব। বলছেন, শ্রোতা যেন কি ব্যাপার না পায় ঠিকানা, আপনার খোলা চোখে দর্শন বিনা, সেই মতো আগাগোড়া লীলা শ্রীপ্রভুর, অত্যাশ্চর্য অপরূপ সরল মধুর, না দেখিলে কি না দেখালে কি দেখিবে জীবে দিশাহারা, প্রভুতে যে বহে বিশ্ব জননীর ধারা। বলছেন তিনি অভিনয় করে দেখাচ্ছেন, কেন যদি অভিনয় করে না দেখাতেন তাহলে তো আমরা মানতুম না, আমরা হলাম সেই যুগের মানুষ যারা নবাব গেঞ্জি কিনলে ভাবি আরামটা ফ্রিতে পাবো, সেই যুগের মানুষ। তাই আমাদের কাছে প্রত্যেকটা জিনিস পরীক্ষা করে দেখা দরকার। তাই তিনি অভিনয় করে দেখাচ্ছেন, এই বিয়ে করলেন কেন, যদি বিয়ে না করতেন তাহলে লোকে বলতো হ্যাঁ হ্যাঁ পরমহংস মহাশয় খুব বুঝেছি,
যদি সকাল সন্ধে বাজার দোকান করে করতে হতো বুঝে যেত ধর্ম ব্যাপার। মা তো এমনিতেই বলে দিয়েছেন যে মথুরানাথ ছিল বলে মাগুর মাছের ঝোল আর ঘিয়ের বাটি জোটাতো, মা তো এই সার্টিফিকেটটা দিয়েছেন। আমরা আরও বেশি করে বলতাম, এক কাটি বাড়িয়ে বলতাম। তাই তিনি তার সমস্ত কিছু সাধন সব অভিনয় করে দেখালেন, কেমন করে নিশিদিন সব কাজের মাঝখানে তিনি কীরকম ভগবানকে ডাকতে পারেন। আবার যখন স্বাভাবিক জীবন যাপন করছে, এটাও আমাদের কাছে বড় একটা শিক্ষা। আমরা যখন ধর্মজীবন যাপন করি একটু ক্যালাস হয়ে যাই, ক্যালাস না হলে লোককে না দেখালে আমরা ঠিক সাধক বলে পরিচিত হই না, চুল ঠিক মতো আঁচড়াতে পারি না, বাজারে গিয়ে পচা মাছ কিনে নিয়ে আসি, বিকেলে গিয়ে সকালে কচুরি কিনে নিয়ে আসি, এইগুলো করি, কেননা আমরা ধার্মিক। বলছেন এরকম শোবাজিও চলবে না, যখন স্বাভাবিক ঠাকুরের একেবারে সব স্বাভাবিক। মাস্টরমশাই একটু ঠাকুরের কথা শুনে ছাতাটা নিয়ে গেছিলেন পঞ্চবটিতে, ফেলে চলে এলেন। ঠাকুর বলছেন যাও গো পঞ্চবটিটা, পঞ্চবটি থেকে তোমার ছাতিটা নিয়ে এসো, সেটা পড়ে আছে সেখানে। দেখুন এইটা তার খেয়াল আছে, এদিকে তিনি বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছিলেন। এই অদ্ভুত এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য শিক্ষা। বলছেন যখন যে কাজটা করতে হবে মন প্রাণ উজাড় করে করতে হবে, যখন ভগবানকে ডাকবো তখন বাড়িতে কাজের লোক কেন আসেনি সেই বেশে গজগজ করবো না, আবার যখন ঘর ঝাড় দিচ্ছি বা রান্না করছি তখন সকাল থেকে কেন একবারও ভগবানের কাছে ঘণ্টাখানেক বসা হলো না বেশ কায়দা করে, তার জন্য যেন ক্ষোভ না থাকে। যখন যেটা করব উজাড় করে করব। পুঁথিকার লিখছেন, অবতার বেদাদি যতে দেখা যায় প্রভুদেব তা সবার সূচিপত্র প্রায়। বলছেন অবতার যে আজকে আসছে তারা যেন একটা গ্রন্থ, আর শ্রীরামকৃষ্ণ কেমন অবতার বলছেন তাদের সূচিপত্র। এই যারা লাইব্রেরিতে কাজ করেছেন, লাইব্রেরি সায়েন্স জানেন, তাদের একটা বিষয় লাইব্রেরিতে পড়া নয়, কোলেশন করা, বই কোলেশন করা। সোজা বাংলা কথা হচ্ছে বইয়ে গায়ে হাত গুলোনো, হ্যাঁ, বইয়ের প্রত্যেকটা পাতায় পাতায় হাত গুলোনো, যাতে কোনো পাতা কোঁকড়ানো হলে চলবে না, কারণ কোঁকড়ানো পাতা হলে সে পাতা ছিঁড়ে যাবে। তাই বইয়ের পাতায় হাত গুলি বুলিয়ে দেখা হয়, গোটা বইয়ের পাতায়, লাইব্রেরিয়ানদের কাজ একটা বইয়ের পাতায় হাত গুলোনো, হাত গুলি বুলিয়ে দেখা গোটা বইয়ের পাতা সব ঠিকঠাক আছে কি না, তারপর দেখা হয় সূচিপত্র। প্রত্যেক সূচিপত্র অনুযায়ী যে যে ওখানে যে সূচিপত্র যেটা দেওয়া আছে সেটা ওই বইতে ওই ইয়েতে আছে কি না। শুধু তাই না, যতগুলো পাতার কথা বলা আছে, 21 থেকে 25 পাতা ওই বইতে, 21 থেকে 25 পাতা আছে কি না সেটাও কিন্তু দেখানো হয়। এগুলো কোলেশনের অঙ্গ। শ্রীরামকৃষ্ণ যেন সেই সূচিপত্র, তাঁর সেই জীবন দিয়ে তিনি যেন দেখাচ্ছেন, অমুকের জীবনে এরকম করে দেখো, শ্রী চৈতন্যের জীবনে এইরকম ভাব এসেছিল। আমরা মধুর ভাব পড়ছি শ্যাম্পুকুর বাটিতে, সেখানে আমরা দেখছি যে রাধার ভাব শ্রীরামকৃষ্ণের ভেতরে, সেই রাধার ভাব এসেছেন। তাই তিনি রাধার সাধন করলেন, রাধাকে ভাবলেন। যখন তিনি অনুরাগে ভগবানকে চাইছেন তখন তিনি সীতাদেবীকে দর্শন করলেন, সীতাদেবীর সেই যে অনুরাগ, রাম বিরহে, রামের অদর্শনে তার যে কাতরতা, সেটা যেন নিজের ভেতরে তিনি করলেন। শ্রীরামকৃষ্ণের জীবন যেন সূচিপত্র, আর বাকি অবতার জীবন, অন্যান্য অবতার জীবন, এক একজন অবতার জীবন যেন সেই এক একটার অভিনীত অংশ। সূচিপত্রে গোটাটা সিনপসিস দেয়া থাকে, শ্রীরামকৃষ্ণ সেই সব ভাবের যেন একটা সিনপসিস। সব রূপ সব ভাব শ্রীঅঙ্গেতে খেলে, অবহেলে বুঝা যায় প্রভুরে দেখিলে, প্রভুর একাকী যে বা পাইবে সন্ধান, সে বুঝে দশাবতার বেদাদি পুরাণ, তন্ত্রগীতা দশাবতার, তন্ত্রগীতা কোরআন গসপেল গ্রন্থ নানা, অল্পকালে অবহেলে গুরু শিক্ষা বিনা, সাধন ভজন বিনা দুরসাধ্য ফল, বিনা চাষে পায়ে বসে সুপক্ব ফসল, আনন্দ কাননে ঘরে রসে ভরা ক্ষেত, বিশ্ব মনোহর ফুল ফল সমবেত, ফাঁকি দিয়া ধর্মে কর্মে অনর্থক শ্রম, লুটিবারে রত্নাগার চাও যদি মন, প্রকাশ প্রচারে শুনো কেমন প্রভুর, ভক্তি মুক্তি প্রদায়িনী শ্রুতি সুমধুর। আমাদের মতোই ফাঁকিবাজদের জন্য এই অবতার এসেছিলেন। আমরা তো ওই দেখবেন পরীক্ষার সময় দেখবেন, এটা ছেলেপুলেরা খুব ভালো বুঝবে, যে প্রথমে একটা সাজেশন তৈরি হলো 10 বছরের কোয়েশ্চেন পেপার অল্টারনেটিভ ইয়ারগুলো ধরে, তারপরে সেই কমন কোয়েশ্চেনের একটা রিসাজেশন হলো, তারপরে তার থেকে একটা সিনপসিস তৈরি হলো। পরীক্ষার আগের দিন দেখা যায় যে একবারে ফাইনাল যে সিনপসিস একবারে সংক্ষিপ্ত সার করা হয়েছে, তাতে যদি 5টা প্রশ্ন থাকে তার হয়তো 2টো আমরা করে গেছি। এইরকম ফাঁকিবাজ লোককে ভগবান দেখাবে, তাই তিনি যেন সমস্তটি অভিনয় করে দেখালেন। তিনি বলছেন
আমি 16 টাং করে গেলুম, তোরা 1 টাং কর, 1/16th পার্ট, 16 ভাগের 1 ভাগ করতে বলছেন। ঠাকুর ওই রকম যে আকুতি দিয়ে গঙ্গার পারে মুখ ঘষছেন, আপনি যদি ঘষেন আপনাকে পরের দিন প্যাবলবে ওই কঙ্কাল কাণ্ডের পাশে রেখে, পাশের কেবিনে রেখে দেবে। আমাদের সেটুকু দরকার নেই, ওই আকুতিটুকু দরকার, ওই ভালোবাসাটুকু দরকার। শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা, শ্রীরামকৃষ্ণের যে আকুতি, ওই যে বলছেন মা একটা দিন চলে গেল আজও তুই আমায় দেখা দিলি না, এই যে আকুতি, ভগবানকে পাচ্ছি না বলে তার জন্যই আকুতি। ভূতেশানন্দজি রবীন্দ্রনাথের গান একটা কোট করতেন, যদি তোমার দেখা না পাই প্রভু এবার জীবনে, তবে তোমার আমি পাই নে যেন সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, তবু তোমার দেখা পাই নে আমি সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। বারবার বলতেন ভগবানকে পাইনি, এ কথা যেমন সত্যি ভগবানকে পাইনি, কিন্তু সেটা যেন বেমালুম ভুলে না যাই, বলছেন ওই কথাটা খুব ইম্পর্ট্যান্ট, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। এ সংসারের হাটে, এই সংসার হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, যাবতীয় জাগতিক ইচ্ছা, জাগতিক জিনিসপত্র দিয়ে যত আমি সমৃদ্ধ হই না কেন, যেন ভুলে না যাই, তবু তোমায় ঘরে হয়নি আনা এ সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। আমার এই হৃদয় কক্ষে তোমাকে ডাকা হয়নি, এটা বেদনা, এটা যেন আমার মনে থাকে, এবং তোমায় পাইনি এই বেদনা যেন আমায় সবসময় কাঁদিয়ে বেড়ায়। মহাপুরুষ মাঝের কাছে একজন গিয়ে বলছেন বড় অশান্তি মনে ভগবানকে পাচ্ছি না, আমরা হলে কি বলতাম, দূর, কিছু সাধন ভজন করে না। মহাপুরুষ মাঝে বলছেন হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো, এই ভাবটা থাকা ভালো। বলছেন যার ভেতরে এই আকাঙ্ক্ষাটা রয়েছে সে হচ্ছে বহতা নদী, আর যার ভেতরে যে আকাঙ্ক্ষা শূন্য হয়ে গেছে সে হচ্ছে বদ্ধ জলা, তার ভেতরে আর কিছু ডেভেলপমেন্ট হবে না। সবসময় যদি এই হ্যাঙ্কারিং, ভগবানকে পাচ্ছি না এই হ্যাঙ্কারিংটা যেন জাগাতে হবে। শ্রীরামকৃষ্ণ আমাদের যেন সেই হ্যাঙ্কারিংটা জাগিয়ে দিয়ে গেছেন। বলছেন আমি করে গেলাম 16 ভাগ, তোমরা এর 1 ভাগ করো। বলেন আমি চাষ করে দিয়েছি, তোমরা সুপক্ক ফল খাও। বলছে বিনা চাষে পায়ে বসে সুপক্ক ফসল, সাধন ভজন বিনা দুরাসাধ্য ফল। আমরা কি সেই রকমভাবে সাধন ভজন করি? ভাবুন দেখি, মন্ত্র দীক্ষা তো নিয়ে আসি, প্রভু ওই 108 বলে দিয়েছেন, পারলে গুরুকে চাপ দিয়ে যদি 54 করে নিতে পারতাম আমাদের তার চেয়ে বোধ হয় আনন্দের আর কিছু হতো না। যত কমে হয় আর কি, যতটা কম করতে পারি আমরা, বাকি সব কিছুতে আমার সকল কাজে পাইনি সময়, তোমায় ডাকিতে পাইনি, সব কাজের জন্য আমার সময় আছে, আমি শুধু তোমাকে ডাকবার সময় পাইনি। অথচ নিজে জানি কাজটা করছি, আমরা জ্ঞান পাপি তো নিজেরা জানি কাজটা ঠিকঠাক করছি না। শ্রীরামকৃষ্ণ আমাদের যেন একটা দরজা খুলে দিলেন। রাজা মহারাজ বলছেন শ্রীরামকৃষ্ণ হলেন স্বর্গ আর মর্তের মাঝখানে যেন একটা ব্রিজ, অদ্ভুত একটা। বললেন শুধু গিরিশ ঘোষ বলছেন কিচ্ছু পারি না, বলছেন তাহলে তুমি আমায় আম্মুক্তারি দাও, সমস্ত ভার তুমি আমায় সমর্পণ করো, তবে আর তোমাকে কিছু করতে হবে না। কত সহজ দেখবেন, কত ডেভিয়েশন করে যাচ্ছেন, দিনে দুবার ডাকতে হবে তা পারছেন না, ঠিক আছে একবার শোয়ার সময় ডাকতে হবে তাও পারছেন না, একবারে যত পারছেন না তত তিনি ডেভিয়েট করছেন। গীতাতেও দেখবেন ভগবান বলছেন এই করো সেই করো তাই করো, অর্জুন বলছে না হবে না না হবে না না হবে না, তখন তিনি বলছেন তাহলে আমাকে স্মরণ করো, আমাকে চিন্তা করো। এই অদ্ভুত পুথিকার তাই বলছেন, প্রকাশে ফাঁকি দিয়া ধর্মে কর্মে অনর্থক শ্রম, লুটিবারে রত্নাগারে চাও যদি মন, যদি এই সাধন ভজন করা বড় শ্রমের কাজ, সেটা না করে যদি তুমি রত্নাগার থেকে ধন আহরণ করতে চাও তাহলে প্রভুরে লীলার কথা শোনো। কেন লীলার কথা শুনবো? যত আমরা লীলাকে চিন্তা করব তত আমার মনের ভেতরের আলোক পাব, তত আমার জীবন প্রকাশিত হবে, সহজে ভগবানকে আমরা পাব। পুথিকার বলছেন সসঙ্গ নারায়ণ শাস্ত্রী প্রভু একদিন, মহাপ্রীতে উপনীত যথা মেগাজিন, আপনি হাজির প্রভু করি দর্শন, মহল্লাস পদে লুটে শিখ সৈন্যগণ, বসায় আসনে তাঁর বসি চারিধারে, জাতিগত উচ্চ মান ভক্তি ভরে করে, দয়াল শ্রীপ্রভুদেব স্বভাব যেমন, মনমত তত্ত্বকথা হইল উত্থাপন, ইন্দ্রিয়াদি মন প্রাণ একসঙ্গে লইয়া, শুনে যত শিখ সৈন্য নীরব হইয়া,
সন্নিকটে সমাসীন শাস্ত্রী হেন কালে বলিলেন জ্ঞান তত্ত্ব উপদেশ ছলে শুনিয়া সৈন্যের দল উন্মত্তের প্রায় উঠাইয়া তরবারি কাটিবারে যায় সংসারীর মুখে জ্ঞান তত্ত্বেরও ব্যাখ্যান শুনাইয়া শিখ দলে বুঝে অপমান শাস্ত্রীরে কহিল তুমি আসক্ত সংসারী জ্ঞান কথা উপদেশ নহে অধিকারী শাস্ত্র ঠেলি কি কারণ হেন কহ হেন কথা শাস্ত্রের অমান্য দোষ লব আজি মাথা ভাগবত শাস্ত্র আর ভক্ত ভগবান তিন এক তুল্য বুস্তু হিন্দুর জ্ঞান সেই মতো ধর্মশাস্ত্র শিখের সমাজে যার শাস্ত্র তার তুল্য নিত্য নিত্য পূজে কোপাবিষ্ট শিখে দেখি প্রভু নারায়ণ মিষ্ট ভাষে তুষ্ট কইলা তাহাদের মন প্রভুদেব শিখ সৈন্য কত দূর মানে মিলে রাম কৃষ্ণ ভক্তি চরিত শ্রবণে পুথিকার লিখছেন ঠাকুর একদিন নারায়ণ শাস্ত্রীকে সঙ্গে নিয়ে রোজ তো ওরা আসে ঠাকুর একদিন গেলেন তার কাছে প্রভু বারবার এসেছেন ঘরে ঘরে এসেছেন যেমন নিতাই চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু ঘরে ঘরে প্রেম বিতরণ করেছেন ঠিক তেমনি ভগবত কথা মানুষকে জাগরণের কথা শোনানোর জন্য এরা যেতেন এই যে কলকাতায় আসা টাসা তার কারণ হচ্ছে বলরামবাবুকে ধরলে এই বাড়িতে অনেকখানি জায়গা ধরে হলটা দেখলেই বুঝতে পাচ্ছেন এই ঘর একবারে ঠিক ঠিক করতো রথযাত্রার বর্ণনা আছে এই ঘর ভর্তি হয়ে গেছে পেছনের বারান্দা ভর্তি হয়ে গেছে এই চারটে বারান্দা ভর্তি হয়ে গেছে কোনো রকমের রথটা এক পাশে আছে সবাই শ্রীরামকৃষ্ণকে দেখতে চাইছে কি দেখছে না নরেন্দ্রনাথ গাইছে কখনো কি রঙ্গে থাকো মা শ্যামাসুধা তরঙ্গিনী তুমি রঙ্গে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী আর ঠাকুর সেই গান শুনে তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন সাধকের বাঞ্ছাপূর্ণ করোনানা রূপ ধারিণী এই পদ যখন গাওয়া হচ্ছে তখন ভক্তদের ভিতরে এমন উদ্বেল শুরু হলো সবাই নরেনের সঙ্গে এক যোগে গাইছে আর তার দেখছে এই ঘরের মাঝখানে তিনি দাঁড়িয়ে গভীর সমাধিতে মগ্ন ভাবলে কীরকম অদ্ভুত মনে হয় যে ভগবানকে ভেবে এইরকম মাতোয়ারা হয়ে যাওয়ার গল্প এ বোধ হয় কোনো ধর্ম কোনো মহাপুরুষ আমাদের জীবনে দেখাননি তিনি গেছেন শিখ সৈন্যদের কাছে খুব সাধারণ ভাষায় তিনি এমন ভাষায় কথা বলছেন যাতে সবাই তিনি শুনতে পারেন ভগবত তত্ত্ব কথা শোনাচ্ছেন নারায়ণ শাস্ত্রী পণ্ডিত ভাবছেন এ মুখ্য লোক এ কত কি এর কথা কতটা কি বুঝবে আমি একটু সংস্কৃতে অং বং চং করে এদেরকে বলি তিনিও তার সেই শাস্ত্র কথা বলতে যাচ্ছেন শিখেরা সঙ্গে সঙ্গে তরবারি বার করে তাকে মারতে তারা করছে বলছেন তুমি সংসারে নিমগ্ন সংসারী জীব তুমি কি করে ব্রহ্মের কথা বলো এ কথা বলার অধিকার তোমার কোথায় ঈশ্বরীয় প্রসঙ্গ করার অধিকার কোথায় এমন ভাববেন না যে অসংসারীর ঈশ্বরীয় প্রসঙ্গ করার কথা অধিকার নেই কিন্তু গুরু যেখানে বাক্য বলছেন সেখানে সংসারী সন্ন্যাসী বা যিনি গুরু তিনি বলছেন সেখানে তার ব্যাখ্যা দেবার কোনো প্রয়োজন নেই এখানে আবার সেই বিদ্যার অহংকার যিনি তিনি বলছেন সারতত্ত্ব ঠাকুর যেন রান্না করে খাবার দিচ্ছেন আর তারা সেগুলি খাচ্ছে একটু একটু করে আর নারায়ণ শাস্ত্রীর কথা কি না এরকমভাবে চাল চাপাবে জালটাকে আগে জলের ভেতরে ভিজিয়ে রাখবে তারপরে উনুন জ্বালবে তারপরে জল বসাবে হাঁড়িতে সেই জল ফুটবে তাতে চালগুলো ছাড়বে তবে ভাত তারপরে টকবক করে ফুটতে থাকবে তারপরে টিপে টিপে দেখবে যে চা এই প্রসেসটা তিনি বলছেন খারাপ বলছেন না তৈরি করা ভাত পেয়েছি আমরাই দেখুন না যদি হোম ডেলিভারি যারা খেয়ে খেয়ে অভ্যস্ত তারা কে কজন রান্না করতে পারে আপনারা দেখুন এ তো আমাদের নিত্য জীবনের ঘটনা ঠিক সেই রকম হোম ডেলিভার্ড শাস্ত্রের কথা একবারে সুস্বাদু এতটুকু তাদের দু নম্বরই তেল নেই বাজে ঘি নেই কিচ্ছু নেই এই সমস্ত কিছু ঠাকুর প্রেজেন্ট করছেন আর তার সামনে গিয়ে যদি রান্না করার কথা বলে রাগ তো হবেই তারা রাগ করতে থাকলেন বললেন শাস্ত্র ঠেলে কি কারণ কহ হেন কথা শাস্ত্রের অমান্য দোষে লব আজি মাথা ভাগবত শাস্ত্র আর ভক্ত ভগবান তিন এক তুল্য বস্তু হিন্দুর জ্ঞান ঠাকুর সেই তার দিব্য দর্শন হয়েছিল যখন তিনি মধুরভাবে ছিলেন সেই দেখলেন যে শ্রীকৃষ্ণের পা থেকে একটা দড়ির মতো জ্যোতি বেরোচ্ছে সেটা এসে ভাগবত পাঠ হচ্ছিল ভাগবতকে স্পর্শ করা হলো তা ভগবানের ভক্তের হৃদয়কে স্পর্শ করলো আবার সেটা গিয়ে শ্রীকৃষ্ণের পাদ স্পর্শ করলো একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো তার অনুভব হলো ভগবত ভক্ত ভগবান এই তিনজনই এক ভগবানের কথা বলে
গ্রন্থ, ভগবানের গ্রন্থ, তাই ভাগবতের এত ইম্পর্টেন্ট। ভক্ত ভগবানকে ধারণা করে, হৃদয়ে ধারণ করে, ভক্তকে এত ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। বলছে যেখানে ভগবান গিয়ে পায়ের ধুলো দেন সে ঘর তো পবিত্র হয়, সে ঘর তো পবিত্র তীর্থস্থান হয়, এমনকি যেখানে ভগবানের ঠিক ঠিক ভক্তরা গিয়ে পৌঁছয় সেই জায়গাটাও পবিত্র হয়। কেন না, প্রত্যেক ভক্ত তাদের হৃদয়ে অন্য কাউকে নিয়ে যায় না, স্বয়ং তার ইষ্ট বস্তুকে নিয়ে যায়। বাংলা সিনেমার উত্তম কুমারকে বয়ে নিয়ে যায় না, নিয়ে যায় তাদের হৃদয়ের উত্তম কুমারকে, শ্রীরামকৃষ্ণ, নারায়ণ, দুর্গা, তাদের যে ইষ্ট তাকে বয়ে নিয়ে যায়। তাই তারাও তখন পবিত্র, যেখান যেখান তারা স্পর্শ করে, যে ধুলিগুলো স্পর্শ করে সেই ধুলি পবিত্র হয়ে যায়। তাই এটা করে দেখালেন যে যেখানে স্বয়ং ভগবান উপস্থিত তার মুখনিঃসৃত ভগবত বাক্য আমরা শ্রবণ করেছি, যখন আমরা ভক্তরা সেটাকে গ্রহণ করেছি, তুমি কে হে এই তার ব্যাখ্যান করো, তোমার কি অধিকার আছে। তাই তিনি বললেন, তুমি শাস্ত্রের অমর্যাদা করেছো, তোমার গলা কাটবো, তোমার গলা কাটা যাওয়াটাই জরুরি। তাই বলছেন, কোপাবিষ্টে শিখে দেখি প্রভু নারায়ণ, মিষ্ট ভাষে তুষ্ট কইলা তাহাদের মন, প্রভু দেবে শিখ সৈন্য কতদূর মানে, মিলে রামকৃষ্ণ ভক্তি চরিত শ্রবণে। বলছেন শুধু এইখানেই শেষ হলো না, আরও একটা ঘটনা আছে যেটা বলে আজকে আমরাও শেষ করব, প্রায় সময় হয়ে গেছে। আমিও দেখছি, আপনারাও দেখুন ঘড়ি, ভালোই দেখা দেখিটা ভালো, ওই দেখা দেখি না করে আমরা একটু ঠাকুরকে দেখা দেখি করি। পুঁথিকার লিখছেন, একদিন সৈন্যগণ সমরের সাজ, সঙ্গে আছে সেনাধ্যক্ষ ক্যাপ্টেন ও ইংরাজ, অষ্টপৃষ্ঠে আগে আগে পশ্চাৎ সেনানি, চলিতেছে গড় মুখে অতি দ্রুতগামী, হেনকালে পথ মধ্যে মথুরের শনে, আসিছেন প্রভু দেবে সুন্দর ফিটনে, দর্শন করি তাঁয়ে যতে কোষে নানি, জয় গুরু সম্ভাসিয়া লুটায় অবনি, ফেলিয়া বন্দুক শস্ত্র ধরা করতলে, সামরিক প্রীতি প্রথা একেবারে ঠেলে, অধ্যক্ষের আজ্ঞা বিনা বড় পরমাদে, অস্ত্র ত্যাগ সেনানীর মহা অপরাধ, দেখি সেনাপতি কহে সৈনিকের দলে, অনুমতি বিনা হেন কি হেতু করিলে, উত্তরে অধ্যক্ষ কহে যত সৈন্যগণে, আমাদের এই রীতি গুরু দর্শনে, নাহি করে কোনো গ্রাহ্য থাক যাক প্রাণ, দেখিলে করিব আগে গুরুরে প্রণাম, আশিস করিলা প্রভু ডান হাত তুলি, অস্ত্র ত্যাগী ধরাশায়ী সৈনিকের দলে, শ্রীপ্রভুর কৃপা দৃষ্টে মহিমা অপার, সেনাপতি পুনরুক্তি না করিল আর, জগজনমোহনিয়া দয়াল ঠাকুর, প্রচার প্রকাশ শুনো বড়ই মথুর। ঠাকুর চলেছেন গড়ের রাস্তায়, মথুরের ফিটন গাড়িতে করে চড়ে তিনি যাচ্ছেন। এমন সময় যখন তার গাড়িটি যাচ্ছে, দেখা গেল ওই একজন ইংরেজ, তিনি ইংরেজ সেনাধ্যক্ষ, তিনি ওই ঘোড়ায়তে করে চড়ে আগে আগে যাচ্ছেন, আর পেছন পেছন সেনারা তার ধীরে ধীরে তার পেছন পেছন যাচ্ছেন। ঠাকুরকে দেখা মাত্র এরা কী করলেন, অস্ত্র ফেলে দিলেন, টুপি টুপি সমস্ত কিছু পড়া আছে, সোজা সবাই অস্ত্র ত্যাগ করে ভূমিতে লুটিয়ে প্রণাম নিবেদন করলেন। সামরিক রীতি কেন, পুলিশের রীতি অনুযায়ী আছে, কোনো অবস্থাতে অস্ত্র তুলে নিলে অস্ত্র ত্যাগ করা যায় না আদেশ ছাড়া। আর আরেকটা জিনিস আছে, ওই যে টুপিটা থাকে তাতে যে ওই আমাদের এখন অশোকস্তম্ভ, আগে রানী ভিক্টোরিয়ার যে জিনিসপত্র ছিল, লাগানো ছিল, সেই অবস্থায় কাউকে প্রণাম করা যায় না। দেখবেন পুলিশরা যারা আমাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে, দেখবেন মাথার তাদের টুপি নেই, টুপিটা খুলে প্রণাম করতে হয়। এমনকি সামরিক মানে পোশাক পরে, ড্রেস পরা অবস্থাতেও প্রণাম করা, নিচু হওয়ার রীতি নেই, কিন্তু এরা করে ফেললেন। তাদের ত্রুটি ধরছেন তাদের সেনাধ্যক্ষ, বলছেন এমন কেন তোমরা করলে, বলছেন এটাই আমাদের রীতি, আমরা এইভাবেই করব, তাতে যদি প্রাণ যায় যাক তাতে আমাদের কোনো আপত্তি নেই, গুরুকে দেখলে আমরা এমনভাবেই করব, সর্ব অবস্থায় সব কাজ ফেলে গুরুর দর্শনে যখন যায় তারা, তারা নিবেদন করে নিজেকে। বলছেন অস্ত্র, আর ঠাকুর কী করলেন, ঠাকুর একটি বিরক্তি করলেন না, ঠাকুরের সেই পিটন গাড়ি চলতে থাকলো, আর ঠাকুর হাত তুলে প্রত্যেককে আশীর্বাদ করতে থাকলেন, সেই নতজানু হওয়া সৈন্যদের, তাদের সেনাপ্রধান হতবাক হয়ে দেখছে কেমন মধুর লীলা হলো। তাই বলছেন, শ্রীপ্রভুর কৃপাদৃষ্টে মহিমা অপার, সেনাপতি পুনরুক্তি না করিল আর, যখন তিনি ঠাকুরকে দেখলেন তার সেই কৃপাদৃষ্টি দেখে
তার মনের মধ্যে এমন পরিবর্তন হলো যে এমন একটা গর্হিত অপরাধ করে ফেলেছে তার সৈনিক দল, তিনি এতটুকু কোনো রকম তাদের শাস্তি দেবার কথা ভাবলেন না। জগ জন মোহনিয়া দয়াল ঠাকুর প্রচারে প্রকাশ শুনো বড়ই মধুর। আমরা এখন যে অংশটা পড়ছি, যে পর্বটা পড়ছি, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ কেমন করে প্রচার করেছিলেন, কেমন করে নিজেকে প্রকাশিত করেছিলেন ভক্তের হৃদয়, সে অংশ পড়ছি। তাই বলছেন এই অংশটি, এই যে পুরো এই পর্বটি, এটি খুব অত্যন্ত শ্রুতিমধুর। কেন না, এতে প্রভু জগতের সবার মনকে হরণ করেছিলেন। তিনি তো আমাদের মনগুলোকে হরণ করে নিয়ে চুরি করে চলে গেছেন, শুধু এখন দেখা দরকার যে মন হরণ করার পরে আমাদের ফেরত দিয়েছেন, তাতে আমরা তাকে পুরোপুরি বসিয়েছি না আরও তাকে সাজাতে গিয়ে দু চারটে প্লাস্টিকের ফুল দিয়ে শুরু করে আস্তে আস্তে আরও অনেক ভোগের জিনিসপত্র দিয়ে ভরে রেখেছি, এমন যেন না করে বসি, যেন তাকে ওইখান থেকে বাদ দিয়ে বাকি সব দিয়ে যেন না জুড়ে থাকে জায়গাটা, এটা আমাদের দেখা খুব প্রয়োজন। আর কি প্রয়োজন, ওই যেটা দিয়ে বলছিলাম, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, যদি সত্যি সত্যি এই জীবন শেষ হয়ে যায় তখনও যদি তাঁর যদি না দেখা পাই, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সেই কথা রয় মনে, তোমার তোমার দর্শন আমি পাইনি এ কথা যেন আমার মনে থাকে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। হয়তো তোমাকে পেলুম না, সেটা একটা কষ্ট আমার জীবনে থাকবে, কিন্তু তোমাকে যেন কোনো অবস্থায় তোমাকে যে পাইনি এই কথাটা যেন ভুলে না যাই, আর সেই বেদনা যেন শুয়ে শুতে বসতে সব সময় আমায় যেন প্রিক করতে থাকে। শ্রীপ্রভুর কাছে প্রার্থনা, এই রকম অনুরাগ, এই রকম আকুতি তিনি আমাদের হৃদয়ে এনে দিন, আর আমরাও যেন আন্ডিল হয়ে তাকে ভালোবাসতে পারি, আর ভালোবেসে আন্ডিল হয়ে যেতে পারি। ধন্যবাদ, নমস্কার। শ্রীপ্রভুর ইচ্ছা হলে আগামী মাসের শেষ বুধবার আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণর নুমাগে অধম, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।